সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি টেমপ্লেট ক্লাস নিয়ে আলোচনা করব। সো টেমপ্লেট ফাংশনে যেমন আমরা একটি ডিফল্টভাবে একটা ধরে নিলাম যে একটা ডাটা টাইপ, এবং সেই ডাটা টাইপটা রান টাইমে চেঞ্জ হতো, যে প্রোগ্রামের ফাংশনের প্যারামিটার আমরা যেটা দিতাম সেটার উপর বেস করে সেটা চেঞ্জ হতো, ইন্টিজার, ডবল, ফ্লোট, স্ট্রিং কখনো এরকম হতো। ঠিক সেম জিনিসটাই আমরা টেমপ্লেট ক্লাসে করতে পারি। সো প্রথমে আমি একটি জেনারেল ক্লাস তৈরি করব, ক্লাস এবিসি। এর ভিতর একটা প্রাইভেট আমরা ভেরিয়েবল নেব, ইন্টিজারে একটি প্রাইভেট ভেরিয়েবল। এরপর আমি এই ক্লাসটার কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, এটি হলো কোনো প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর। এখন আমি একটা প্যারামিটার সহ একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। এরপর আমি আরও তিনটি মেথড ডিক্লেয়ার করব, এটি হলো একটি সেট মেথড। এটার মাধ্যমে আমি যখন তখন এই ভেরিয়েবলটার মানটা চেঞ্জ করতে পারবো। এটি হলো প্রিন্ট মেথড, এর মাধ্যমে আমি যখন তখন এই ভেরিয়েবলটার মানটা প্রিন্ট করতে পারবো। সো এটা হলো আমাদের একটা সাধারণ ক্লাস। এখন আমি এই ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, এবং অবজেক্টের প্রিন্ট ফাংশনটা কল করি। এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব যে 5 প্রিন্ট করছে, তার মানে এটা কাজ করতেছে এবং আমি যেটা চাচ্ছি সেটা হয়েছে। সো এখানে আমি যেটা 5 দিয়েছি, এবং এই পুরো ক্লাসটা হচ্ছে এই একটা ইন্টিজার ভেরিয়েবলের উপর নির্ভর করতেছে। তো আমি যদি চাই যে এরকম এই টাইপের আরও তিনটার মতো ক্লাস হবে, যেমন এটা যেমন একটা ইন্টিজারের উপর ডিপেন্ড করতেছে, একটা হয়তো ডবলের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে স্ট্রিংয়ের উপর ডিপেন্ড করবে, এবং প্রতিটার ক্ষেত্রে আমি এই সেম কাজগুলোই করব। তো সেই ক্ষেত্রে আমাকে তিনটি আলাদা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, কারণ আমি যখন এখানে অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবো তখন আমি এখানে এই কাজটা করতে পারবো, মানে এই কাজটা আমাকে করতে হবে তখন, যে ইন্টিজারের ক্ষেত্রে আমাকে ইন্টিজার দিতে হবে, স্ট্রিংয়ের ক্ষেত্রে আমি ইন্টিজার দিতে পারবো না। সো তিনটা আমাকে আলাদাভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হবে। কিন্তু আমি যদি টেমপ্লেট, যদি আমি এটা টেমপ্লেট ফাংশন বা টেমপ্লেট ক্লাস তৈরি করি, তো সেক্ষেত্রে আমাকে তিনটা আলাদা ক্লাস তৈরি করতে হবে না। অর্থাৎ আমি যদি চাই যে এটা ইন্টিজার, এই যে ভেরিয়েবলটা আছে সেটা ইন্টিজার টাইপের হবে, তাহলে ইন্টিজারই হবে। যদি চাই ফ্লোট টাইপের হবে সেটা ফ্লোট হয়ে যাবে। একটা অবজেক্টের ক্ষেত্রে, একটা অবজেক্টের ক্ষেত্রে আমি ইন্টিজার করতে পারবো, একটা অবজেক্টের ক্ষেত্রে আমি ফ্লোট করতে পারবো, একটা অবজেক্টের ক্ষেত্রে আমি ডবল করতে পারবো, সেটা আমার নিজের ইচ্ছা মতো করতে পারবো। তো কীভাবে করবো সেটা আমরা দেখার আগে আমি এটাকে আগে একটু কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখলাম। এরপর আমি যদি টেমপ্লেট ক্লাসটা তৈরি করতে চাই, এই ক্লাসটাই যদি আমি একটা টেমপ্লেট ক্লাস হিসেবে তৈরি করতে চাই, তো ফার্স্ট আমাকে লিখতে হবে টেমপ্লেট, এরপর লিখতে হবে ক্লাস স্ট্রি, এরপর আমাকে ক্লাসটা এখানে ডিক্লেয়ার করা শুরু করতে হবে। সো এখানে হচ্ছে আমার ক্লাস ক্লাস এবিসি, এটা ঠিক আছে। এখানে যে আমি যে ভেরিয়েবলটা নিচ্ছি সেটা কিন্তু আমার ফিক্স করা না, সেটা হচ্ছে আমার এই টি এর উপর আমি এটা যে টি নিছি এটা আসলে নির্ধারণ করবে যে, বা এটা হচ্ছে একটা রিপ্রেজেন্ট করতেছে যে আমি যেই টাইপের চাচ্ছি সেটা। সেটা আমি ইন্টিজার চাই তখন টিটা হয়ে যাবে ইন্টিজার, যদি আমি ফ্লোট চাই তখন টিটা হবে ফ্লোট, যদি আমি ডবল চাই তাহলে টিটা হয়ে যাবে ডবল। সো আমি এখানে লিখব টি টাইপের এ। সো এরপর আমি এর মতো পালি ফাংশনগুলো ডিক্লেয়ার করব কনস্ট্রাক্টর সহ। সো আমি এখানে ডিক্লেয়ার করে ফেলছি, এখানে হচ্ছে যে আমি
যেটা করছি যে একটা প্যারামিটার বাদে কনস্ট্রাক্টর, প্যারামিটার সহ কনস্ট্রাক্টর, সেট মেথড, গেট মেথড, প্রিন্ট মেথড, এটাই করছি। সো এখন আমি যদি এটাকে ডিক্লেয়ার করতে যখন আসব, তখন ঠিক এরকম হবে না। এটা হচ্ছে সাধারণ অবজেক্টের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন টেমপ্লেট তৈরি করব, তখন ফার্স্ট যখন আমি অবজেক্টটা তৈরি করব, তখনই আমাকে এখানে বলে দিতে হবে, ঠিক এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমাকে বলে দিতে হবে আমি এটা কোন টাইপের। আমি যদি এটা ইন্টিজার টাইপে নিতে যাচ্ছি, সেখানে ইন্টিজার লিখলাম, দেন আমি অবজেক্ট 5 দিব, এবং তারপর হচ্ছে অবিরট প্রিন্ট। হ্যাঁ, আমি যদি রেখে রান করি, তার এখানে 5 আসছে। সো আবার আমি আর একটা ঠিক সেম করব, এটা হচ্ছে আমি ডবল নিচ্ছি, ধরলাম এটা হচ্ছে 5.56 নিলাম, এবং আমি অবজেক্ট প্রিন্ট করব। সরি, এটা হচ্ছে যে আমাকে OB1 নিতে হবে, এদের সেম টাইপের অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা 5 প্রিন্ট করবে, কারণ আমি এখানে OB দিছি, এটা OB1 হবে। আমি যদি চাই যে ঠিক এই টাইপেরই করতে, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি ঠিক এই টাইপেরই করতেছি এখানে, তাহলে এটা আমি OB1 নিলাম, এবং এটা হচ্ছে OB1.print, এবং এটা হচ্ছে আমাদের ডবল টাইপের। সো আমাদের এটা হচ্ছে ডবল টাইপের। এরপর আমি যদি এটাকে 5.5 করে দেই, তো এবং এটাকে যদি আমি এখন রান করি, তাহলে প্রথমটা 5, পরেরটা 5.5, মানে প্রথমটা একই ক্লাস, একটাতে আমার এটা ইন্টিজার, একটাতে এটা আমার ডবল হিসেবে কাজ করতেছে। কিন্তু আমি যদি আবার ইন্টিজারই ডিক্লেয়ার করি, ইন্টিজারই ডিক্লেয়ার করি, এবং যদি এখানে ডবল দেই, তাহলে কিন্তু আমাকে এটা ডবল নেবে না, এটা আমাকে ইন্টিজার হিসেবেই নেবে। রান করে যদি, তাহলে দেখবো শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা নিছে। তার মানে এখানে অবজেক্ট টু এ ওই ভ্যালুটা ইন্টিজারই নিচ্ছে, এমন না যে আমি এটা যেটা দিব সেটাই নেবে। আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে আমি কোন টাইপেরটা চাচ্ছি, সেটাই। এটি হলো যে একটা টেমপ্লেট ক্লাসের সুবিধা, যে আমরা আমাদের ইচ্ছা মতো একটি ক্লাস তৈরি করব, এবং সেই ক্লাসের টাইপগুলো আমি দিয়ে দিয়ে নির্ধারণ করতে পারবো যে আসলে সেই ক্লাসটার বিহেভিয়ারটা কীরকম হবে। সো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আমরা যে এই ফাংশনে যখন তৈরি করছি, তো এই ফাংশনে আমরা ভিতরেই এই ডেফিনেশনটা দিয়ে দিছি, তো এই ডেফিনেশনটা আমরা যদি বাইরে দিতে চাই, যেমন ধরলাম যে আমি এতটুকু অংশ বাইরে দেব, অর্থাৎ আমি এখানে ডিক্লেয়ার করে রাখলাম, শুধুমাত্র আমি এখানে ডিক্লেয়ার করে রাখলাম, আমি এর ডেফিনেশনটা বাইরে দেব, সো ক্লাসের বাইরে। সো ক্লাসের বাইরে যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কীভাবে দিতে হবে, প্রথমে দেখ লিখতে হবে টেমপ্লেট, এরপর হচ্ছে ক্লাস টি, আমরা যেটা এখানে লিখছিলাম এটাই আমাদের লিখতে হবে। এরপর হচ্ছে আমাকে এখানে লিখতে হবে ক্লাস, কোন ক্লাসের সেটা হচ্ছে ABC ক্লাসের, এবং ABC ক্লাসের এখানে আমাকে আবার টি লিখতে হবে। এরপর ডবল দিয়ে সেট ফাংশন, TX, এবং এরপর আমাকে ডেফিনেশনটা লিখতে হবে। সো এখানে ডেফিনেশনটা আমি এখানে লিখতেছি A=X। সো এইভাবে, এটা হচ্ছে যে বাহিরে যদি আমি করতে চাই, সেক্ষেত্রে ভিতরে করতে গেলে কোনো সমস্যা নেই। সো এটাকে যদি আমি এখন সেট করি, ধরলাম অবজেক্ট 5.5 এটা আসছে ডবলের ক্ষেত্রে, সেটাতে আমি আসি, তারপর আমি আবার এখানে অবজেক্ট 1 ডট আমি এটাকে সেট করব 6.5 দিয়ে। এরপর আমি যদি রেখে রান করি, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, ক্লাস হবে না, এটা হবে ভয়েড।
আচ্ছা ভুল করে আমি এখানে ক্লাস লিখে ফেলছি, তো এটাকে আমি যদি রান করি তাহলে এখানে হবে 6.5। সো 6.5 দেখাচ্ছে, তো এটা হচ্ছে বাহিরের ডিক্লারেশন। তো এখানে ভয়েড হবে কেন, কারণ হচ্ছে রিটার্ন টাইপটা আমি এখানে ভুল করে ক্লাস লিখে ফেলছিলাম। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখার পর টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে।